যে করলেন, এইচ জি ওয়েলস যখন টাইম মেশিন লিখেছিলেন তখন লোকেরা ধরে নিয়েছিল এটা একটা নিছক সায়েন্স ফিকশন আর কি, কিন্তু আজকের বৈজ্ঞানিকরা তার এই ভাবনা চিন্তাগুলোকে মোটেই আজগুবি গপ্প বলে উড়িয়ে দিচ্ছে না, ইনফ্যাক্ট তা নিয়ে রিসার্চও হচ্ছে। নস্তাদুমাসের কথা তো ছেড়েই দিলাম, না হে ফার্স্ট ক্লাস খাসা লিখেছ। থ্যাংক ইউ স্যার, কিন্তু ওইটাই আসল কথা, কিন্তু অতঃপর কি করবে তাই তো? হ্যাঁ স্যার, ব্যাঙ্গালোরের স্পেস রিসার্চ একাডেমি সম্পর্কে তো আপনাকে বললামই, অত টাকা আমি কোত্থেকে পাবো স্যার? আমি এক কাজ করি, তোমার এই লেখাটা আমি লিখে দিচ্ছি বুঝলে, আমি দেখি এটা দেখিয়ে তোমার জন্য কোনো স্কলারশিপ আমি ম্যানেজ করতে পারি কিনা, কেমন? বাই দ্য ওয়ে এর কপি তোমার কাছে আছে তো? হ্যাঁ স্যার আছে। ওটা কিন্তু অত্যন্ত সাবধানে রাখবে, যা দিনকাল পড়েছে। আর তাছাড়া তুমি তো জানোই সেই জগদীশ বোসের আমল থেকেই এই বৈজ্ঞানিকদের মধ্যে চৌর্য বৃদ্ধি ব্যাপারটা তো ছিলই। আসলে কি জানো, তোমার এই লেখাটা যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে তোমার যা ক্ষতি হবে তা তো হবেই। তাছাড়া কি হলো স্যার, চুপ করে গেলেন কেন? তুমি বুঝতে পারছো না, তোমার এই রিসার্চ সাকসেসফুল হলে মানে আধুনিক যুদ্ধ ব্যাপারটা একদম পাল্টে যাবে, তুমি তুমি সেটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার তা পারছি, কিন্তু আমি তো যুদ্ধ টুথর কথা ভাবছিলাম না স্যার, আমি নিছক এন্টারটেইনমেন্টের কথাই ভাবছিলাম। এন্টারটেইনমেন্ট কি জানি। আচ্ছা তুমি তো ঠিক করেছো যে তুমি থ্রু স্যাটেলাইট সারা পৃথিবীর ছবি তুলবে তাই তো? হ্যাঁ স্যার। তো ধরা যাক কথার কথা যে তুমি ওই সাউথ আমেরিকার জঙ্গলের ছবি তুলবে, কেমন? তো সেই ছবিটা কিরকম হবে, লোকে ঘরে বসে কি দেখবে, না এরোপ্লেন থেকে যেরকম ছবি দেখা যায় সেই রকম, তা সেইটা দেখে তোমার ভিউয়ার্স খুব একটা এন্টারটেইনড হবে কি? স্যার স্যাটেলাইট দিয়ে যে ফ্রিকোয়েন্সি পাঠাবো সেই ফ্রিকোয়েন্সিটা যত বাড়াবো স্যার তত ছবিটা কাছ থেকে দেখা যাবে। আমি ইনফ্যাক্ট 7 নম্বর পাতায় অঙ্ক কষে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ ইনফ্যাক্ট ফ্রিকোয়েন্সি নিয়ে তোমার অবশ্য সত্যি খুব গভীর পড়াশোনা আছে। হ্যাঁ স্যার, গভীর আর কোথায়, এখন তো মনে হচ্ছে আরো অনেক পড়াশোনা করতে হবে, প্রচুর বইপত্রের দরকার, একটা গাইডেন্সেরও প্রয়োজন। হ্যাঁ কিন্তু সেটা এদেশে কতটা সম্ভবপর তাই ভাবছি। বাই দ্য ওয়ে তোমার কাজকর্ম কিছু জোগাড় হলো? ওই কটা টিউশনই করছি স্যার, আর মাঝে মধ্যে টিভি VCR এসব রিপেয়ার করছি। হোয়াট, তুমি করলেন সেই এমটেকের ফার্স্ট বয় গোল্ড মেডেলিস্ট, তুমি লোকের বাড়ি বাড়ি VCR? না 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 ইম্পসিবল। শোনো তুমি এসব একদম ছেড়ে দাও, কাজ করো বন্দি, কাজ করো, কাজ এগিয়ে যাও। বাড়ির অবস্থা তো জানেন স্যার, দেবুদার কাছে কোনো রকমে পেইং গেস্ট হিসেবে থাকি, সেখানে 1000 টাকা দিতে হয়, তাছাড়া বাড়িতেও মার কাছে কিছু টাকা পাঠাতে হয়। অবশ্য সত্যব্রত রায়ের বাড়ির টিউশনটা একটা মস্ত বড় ভরসা, 800 টাকা করে পাই, সব মিলিয়ে কোনো রকমে স্যার একটা চলে যাচ্ছে। বলছি যে সত্যব্রত রায় কে বলতো, যিনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার উনি, ওর মেয়েকে আমি সায়েন্স পড়াই, খুব ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করেন। আজকে ইনফ্যাক্ট ওর কাছে যাবো সেই সল্ট লেক, আজকে উঠি স্যার, বেশি দেরি করলে ছাত্রীটি আবার রাগারাগি করবে। তোমার এমনি ছাত্রীটি কেমন? ভালোই স্যার, বেশ ইন্টেলিজেন্ট, তবে ফাঁকিবাজও আছে, অবশ্য একটা আগ্রহ আছে। ওই আগ্রহটা কার প্রতি, টিউশনের প্রতি না প্রাইভেট টিউটরটির প্রতি? কি যে বলেন স্যার, কোথায় ওদের স্টেটাস আর কোথায় আমি, যাই হোক আজকে আসি স্যার। এসো, আর শোনো আমি এখন ওই দিন 15-এর জন্য একটু দিল্লি যাচ্ছি। আচ্ছা আমি ফিরে এলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে স্যার, আমি তাহলে মাসের শেষ নাগাদ যোগাযোগ করে নেবো। হ্যাঁ সরি ঝিমলি, বেশি দেরি করিনি, মাত্র 15 মিনিট। ভুল করে তো 15 মিনিট আগে আসেন না। ঠিক আছে বাবা, আজ না হয় আধ ঘন্টা বেশি পড়িয়ে দেবো, ওই দেখি কালকের অঙ্কগুলো কত হলো। একটা অঙ্ক মিলছে না। কোনটা আবার দেখি তো। এটা ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। জি স্যার।
জিমলি, ডাক্তার বোসের লাইনটা কিছুতেই পাচ্ছি না। যদি ওর চেম্বার থেকে কেউ ফোন করে তো বলে দিস আমি ওখানেই পৌঁছে গেছি। আচ্ছা বাবা, শনিবার দিনকে নিউ এম্পায়ার কাউকে দিয়ে চারটে টিকিট কাটিয়ে রেখো না, ম্যাটি নিশো। সে তোমার মাস্টারের কাছ থেকে আগে পারমিশন নাও। কি মাস্টার, দেয়া যাবে? তুমি বললে তবেই দেবো। হ্যাঁ নিশ্চয়ই দেবেন। তোমার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন, শরীর খারাপ? না, ওই রাত জেগে পড়াশোনা করি তাই। শরীরটা আগে, তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। শরীর না থাকলে লড়বে কি করে? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন মনে নেই? গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। তুমি ব্রিলিয়েন্ট ছেলে, সামনে কত কি পড়ে রয়েছে, শরীরটাকে হেলাফেলা করলে চলে? দেখো তুমি আমার কত বড় ভরসা, তোমার ভরসাতেই তো মেয়েটাকে ছেড়ে দিয়েছি। যেমন করেই হোক ঝিমলিকে ইঞ্জিনিয়ারিং এর চান্স পেতেই হবে। উফ বাবা, উফ, কল্যাণদাকে এক কথার কতবার শোনাবে? শোনাবই তো। তোর অনেক ভাগ্য যে তুই এরকম একজন দেবতার মতো মাস্টার পেয়েছিস। মন দিয়ে পড়াশোনা কর। মনে রাখিস আমার এই এত বড় ব্যবসা, আজ বাদে কাল তোকেই তো দেখতে হবে। চলি। ও হো, তোমার টাকাটা দিয়ে যাই। স্যার একটা কথা ছিল, ভাবছি বলা উচিত হবে কিনা। আহা, বলবে তো একটা কথা, তার আবার এত কিন্তু কিন্তু করার কি আছে? আমি স্যাটেলাইট চ্যানেলে রিসার্চ শুরু করেছি। ও তাই নাকি, এক্সেলেন্ট। নাও ধরো। থ্যাংক ইউ স্যার। কাজ কিছু তো এগিয়েছে, তবে বেশ কিছু জিনিসপত্র লাগবে, কিছু বইপত্রেরও প্রয়োজন, এছাড়া সার্কিট বোর্ড, একটা পিসিবি মিটার। মুদ্দা কথাটাও কি সেটা বলে ফেলো না। আমার স্যার কিছু টাকার প্রয়োজন, ধরুন 1,000-2,500। না আমি পুরোটা আপনার কাছে ধার চাইছি না, আমি নিজেও কিছু কিছু করে জমাচ্ছি। তবে আপনি যদি এই 10-15,000 মতো দিতে পারতেন তাহলে খুব ভালো হতো আর কি। আমি জানি না যে টাকাটা কবে ফেরত দিতে পারবো, তবে যত শীঘ্র সম্ভব আমি নিশ্চয়ই দিয়ে দেবো। টাকাটা পেলে আমার খুব উপকার হয় স্যার। ঠিক আছে, সে না হয় দেওয়া যাবে এখন। হ্যাঁ, তুমি কাল বা পরশু আমাকে একবার মনে করিয়ে দিও, কেমন? আচ্ছা চলি, এরপরে আবার ওই ডাক্তারের চেম্বারে ভিড় বেড়ে যাবে। আচ্ছা চলি রে। জিমলি, তোমার বাবা কিছু মনে করলেন না তো? মনে করবেন কেন, আপনার দরকার তাই চেয়েছেন, আর ভালো কাজের জন্যই তো চেয়েছেন। না আসলে আমার কারোর কাছে টাকা ধার চাইতে কেমন একটা অস্বস্তি বোধ হয়। নেহা, তোমার বাবা আমাকে স্নেহ করেন তাই সাহস করে চাইলাম। আপনি ভাই সামান্য 10-15,000 টাকার জন্য এতটা এম্বারেসড হচ্ছেন কেন? অঙ্কটা দেখে দিলেন না? ও হ্যাঁ। আচ্ছা তোমার বাবা ডাক্তারের কাছে গেলেন, কি ব্যাপার, কিছু হয়েছে? বাবার বুকে পেসমেকার বসানো আছে জানেন তো। ও, সেই পেসমেকারে ব্যাটারিটাই চার্জ করাতে গেল। কিন্তু আমি যে শুনেছি যে আজকালকার পেসমেকারে ব্যাটারি আজীবন চলে, ব্যাটারি আর চার্জ করার প্রয়োজন হয় না। সেটাই তো প্রবলেম। বাবার বুকে পেসমেকার বসানো হয়েছিল 1989-এ, মা তখনও বেঁচে ছিলেন। আদ্যিকালের পেসমেকার 2 বছর অন্তর অন্তর ব্যাটারিতে চার্জ করাতে হয়। সবসময় ভয় ভয় থাকি, হঠাৎ করে যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় বাবার হার্টটা তো বন্ধ হয়ে যাবে। না কিন্তু তার থেকে তো আরেকবার অপারেশন করিয়ে একটা নতুন পেসমেকার বসিয়ে নিলেই হয়। বাবা, বাবা তো অপারেশনের নামই হার্ট অ্যাটাক করবে, এমনিতে বাবা খুব ভীতু প্রকৃতির। কি রে, তুই স্লেট পেন্সিলে অঙ্ক কষছিস? খরচ কমাচ্ছি দেবুদা। তা কমাও বাবা, কোনো আপত্তি নেই, তোমার বৌদি খেতে ডাকছেন, চলো। সে কি কটা বাজে? ও বাবা, 10:30 বেজে গেল। আরে তোর বৌদি বলছিল তুই কি যেন একটা আবিষ্কার করেছিস। নোবেল পুরস্কার পেয়ে গেছি এটা বলেনি? না আমি বলছিলাম তুই ওই প্রফেসর বক্সিকে ধরে যে কোনো একটা ব্যবস্থা করে বিদেশে চলে যানা, ওখানকার বড় বড় ইউনিভার্সিটিগুলো তোকে লুফে নেবে। আমি বললাম আগে এখানে একটা কিছু করে দেখি, তারপর ওসব নিয়ে ভাববো। কি করবি এদেশে? কেন এদেশেই বা হবে না কেন, তুমি জাপানের কথা ভেবে দেখো, ওইটুকু একটা দেশ অথচ ইলেকট্রনিক্সে কি কাণ্ডটাই না করে ফেলেছে। একটা 3 ফুট বাই 3 ফুট টেবিলে বসে কোটি কোটি টাকার সার্কিট বোর্ড বানাচ্ছে,
আমরা আর বেরিয়ে এসে পারবো না কেন? সারা পৃথিবীর ইলেকট্রনিক্সের বাজার ওরা ক্যাপচার করে ফেলেছে, কি করে পারল? স্রেফ বুদ্ধি আর পরিশ্রম দেবুদা। হ্যাঁ, ইলেকট্রনিক্সের কথা বলতে মনে পড়লো, সেদিন আমার ওই টিভির রিমোটটা হাত থেকে পড়ে গিয়ে তারপর থেকে আর কাজ করছে না, একটু দেখে দিস না বাবা। বেশ, তুমি এখনই দাও না, আমি দেখে দিচ্ছি। না এখন চলো, আর একটা কথা শুনে রাখো ভালো করে, ওর রিপেয়ারিং এর পয়সা কিন্তু তোমায় নিতে হবে, নইলে আমি বাইরে সারাবো। আচ্ছা বাবা, ঠিক আছে আমি নেব। জানো দেবুদা, আমার ভেতরে না একটা অদ্ভুত টেনশন হচ্ছে। আমি জানি আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা একটা দারুণ কিছু হবে। হবেই তো, সেটা টাকার জন্য আটকে যাচ্ছি। কত টাকা? না না, টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না দেবুদা। আমি একজনকে বলেছি, ধার চেয়েছি তার কাছে, দেখি কাল পরশুর মধ্যে নিশ্চয়ই পেয়ে যাব, তারপর দেখবে আমার খেল। শোনো, এখানে আমি স্কচ 3 বোতল লিখেছি, ওটা 5 বোতল নেবে, আর সিগারেট নেবে 5 কার্টন, আর পারফিউম গুলো মিলিয়ে নিও। অবশ্য আমাকে 2 নম্বরি মাল সাপ্লাই করবে এমন সাহস কারো নেই। যাও, তুমি গাড়িটা নিয়ে যাবে, 9টার মধ্যে ফিরে এসো, কারণ আমি একটু ক্লাবে যাব, জরুরি মিটিং আছে। স্যার। আরে মাস্টার, এসো এসো। শোনো, 15 আছে, যাও বসো। না স্যার, ঠিক আছে। হঠাৎ কি মনে করে, আজ তো তোমার আসার কথা নয়। ওই যে স্যার, আপনি বলেছিলেন যে কাল পরশু একবার খোঁজ নিতে, আমি বলেছিলাম যে কিছু টাকা ধার চাই। হ্যাঁ বলেছিলাম বুঝি। আমি ওই জরুরি জিনিসপত্র আর বইয়ের একটা লিস্ট করে এনেছি স্যার, সব মিলিয়ে। থাক থাক, ওর লিস্ট দেখে আমি কি করব? আমার এদিকে ব্যবসায় নানা রকম ঝামেলা চলছে, একটা শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, 10 লাখ টাকা লস, তারপরে পার্টির চাঁদা আছে, এতগুলো অফিসের মেনটেনেন্স, আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, কি হবে ভগবান জানে। তাহলে আমি স্যার, তুমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করে কি করবে? এসো, ইমলিও তো ওই বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছে। টাকাটা পেলে আমার খুব উপকার হতো স্যার। কি আশ্চর্য, টাকা কি গাছের পাতা নাকি রাস্তার নুড়ি? অনেক কষ্ট করলে তবে টাকা আসে, হুট করে এভাবে চাইলে টাকা পাওয়া যায়। এসো। শোনো, আশা করি টিউশনিটা তুমি ছেড়ে দেবে না, সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে পড়াও, তার জন্য 800 টাকা পাও। এমন সুখে টিউশনিটা ছেড়ে দিলে লোকে তোমাকে মূর্খ বলবে। বলুক, আমি আপনার মেয়েকে পড়াতে পারবো না মিস্টার রায়, আমার এথিক্সে লাগবে। আচ্ছা, এথিক্স? তা কিরকম এথিক্স শুনি বাবা। শুনলেও আপনি বুঝতে পারবেন কি? আপনি মদ আর সিগারেটের পেছনে এতগুলো টাকা খরচ করছেন, অথচ আমার রিসার্চের জন্য আপনি, তোমাকে, ওটা তোমার বাবার টাকা। আমার এই বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে তুমি আমাকে এথিক্স বোঝাচ্ছ? তুমি বেরোবে না, আমি দারোয়ান দেখে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আর হবাতে দল কল্যাণদা, আপনি কখন এসেছিলেন? ভেতরে যাও সিম্পি। কি হয়েছে কল্যাণদা? কিছু না। কি হলো বাবা, কল্যাণ ধরম করে চলে গেলেন কেন? ওনার গোসা হয়েছে, টাকা দেব না বলেছি তাই। স্কাউন্ড্রেল, তোর জন্য নতুন টিউটার খুঁজতে হবে।
কিন্তু কল্যাণদার মতো টিউটার? চুপ! ওরকম অনেক কল্যাণকে সত্যব্রত রায় কিনে রাখতে পারে, ভদ ছড়ালে আবার কাকের অভাব হয় না। বৌদি দেখে নাও ঠিক মতো চলছে কিনা। ও তুমি যখন সারিয়েছো তখন ঠিকই আছে, বসো চা খাবে তো? দেবুদা কোথায়? ও তো এখনো ফেরেনি। কল্যাণ তুমি এত গম্ভীর দেখাচ্ছে কেন? না কিছু না, এমনি। ও বসো, আমি চায়ের জলটা চাপিয়ে আসি। বৌদি টিভিটা একটু চালাচ্ছে। এবার জিজ্ঞেস করার কি আছে, চালাও। কল্যাণ রিমোটটা কাজ করছে? তোমার কি হয়েছে বলো তো? না কিছু না। আচ্ছা কল্যাণ, এই রিমোটটা দিয়ে আমি যে কোনো জিনিস অফ করতে পারবো? মানে? মানে ধরো আমি এখন ছাদে গিয়ে আমার এই ঘরের আলো, পাখা বা রান্নাঘরের ফ্রিজ বন্ধ করতে পারবো? না, রিমোটটা সেই অনুযায়ী বানাতে হবে। মানে তুমি ফ্রিকোয়েন্সি যত বাড়াবে রিমোট সেই অনুযায়ী কাজ করবে। ধরো যদি এখন 100 মেগাহার্টজ দাও তাহলে। ওরে বাবা, আমি তোমার এসব শক্ত শক্ত কথা বুঝতে পারবো না। আচ্ছা বৌদি, তোমার এই রিমোটটা আমি কদিনের জন্য রাখতে পারি? আবার কি হবে, কাজ করছে না? করছে, দেখি ছাদ থেকে তোমার টিভিটাকে সত্যি অন অফ করা যায় কিনা। এটা ওমা যাচ্ছ কোথায়? আরে চায়ের জল বসিয়েছি। হ্যালো ডাক্তারবাবু আছেন? বলুন, আমি ও স্কুলের বন্ধু কল্যাণ কথা বলছি। আচ্ছা ধরছি। হ্যালো, হ্যাঁ রজত, হ্যাঁ শোন, আমি কল্যাণ বলছি। আচ্ছা তুই তো ওই পেসমেকার সার্জারি নিয়ে কাজ করছিস, তো আমার পেসমেকারের ফাংশনিং সম্পর্কে কিছু প্রশ্ন আছে। না না, একটা লেখার জন্য চাইছি। হ্যাঁ তো তোর সঙ্গে কবে নাগাদ দেখা করতে পারি বল তো? কালকে? আচ্ছা ঠিক আছে রে, আমি পৌঁছে যাব। ওকে, তুই ভালো আছিস তো? আচ্ছা রে রাখছি। দুই তো বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে তুমি আমাকে এথিক্স বোঝাচ্ছ?
তুই কল্যাণ, তুমি তোমার দাদার কথা একদম কানে তুলো না। হ্যাঁ গো, ওই অমর বাবু আছেন না, শুনেছি উনি তো টাকা ধার টার দেন, তা ওনার কাছে একবার কল্যাণকে নিয়ে যাও না। লোকটা মহাশিয়ানা, ওই টাকা ধার দিয়ে দেবে কিন্তু সুদের জন্য পরে চোখের জলে নাকের জলে হবে। তা তুমি তো ওনার অনেক উপকার করেছো, তুমি একবার বলেই দেখো না। নিয়ে যাব, কিন্তু ওনার কথায় কিছু মনে করলে চলবে না। পয়সা থাকলে কি হবে, লোকটা মাধ্যমিক ফেল, কথাবার্তা অত্যন্ত খারাপ, সেরকম কিছু বললে একান দিয়ে ঢোকাবি ওখান দিয়ে বার করে দিবি। রাজি আছিস তো বল। আপনার সম্বন্ধে দেবু আমাকে টেলিফোনে সব কথাই বলেছে। আরে আপনি তো মহাপুরুষ লোক মশাই। মানে আসলে ও একটা ব্যাপার নিয়ে রিসার্চ করছে। আচ্ছা, যেটা সাকসেসফুল হলে পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানীরা ওকে মাথায় তুলে না নাচবে। বাহ বাহ, খুব ভালো কথা। তা তাই বুঝি উনি আগে থেকে একটা ফ্ল্যাট বুক করাতে চান। খুব ভালো খুব ভালো। তা কোথাকার এরিয়াটা চাইছেন, কত স্কোয়ার ফিট? না না, ও সব কিছু না। তাহলে ওর রিসার্চের জন্য কিছু টাকার দরকার ছিল। ও, টাকা ধার চাও? আমি ইন্টারেস্ট দেব। কত টাকার দরকার? এই ধরুন 1,015। না না, 15,000 নয়, 25,000 টাকা দরকার। ধারই যখন নিবি পুরোটাই নে। তবে একটা রিকোয়েস্ট ছিল মোল্লা, ইন্টারেস্টটা যদি একটু কম নিতেন। গ্যারান্টার কে হবে? আমি বলছিলাম যে রিসার্চ থেকে আমি যে টাকাটা পাবো তার থেকে যদি 5% আপনাকে দিই, আপনি আমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সই করিয়ে নিন। তার মানে গ্যারান্টারের বদলে তুমি তোমার লাভের অংশ আমাকে দিতে চাইছো, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু তোমার এই প্রজেক্ট নাকি, তা যদি ইয়ে মারা যায় তখন কি আমি পুরো আঙুল চুষবো? না অমলদা, আপনি তো জানেনই, নো রিস্ক নো গেন। তবে ওর প্রজেক্ট যদি লাভজনক হয় তাহলে আপনার শেয়ারে কয়েক লাখ টাকা, এটা কিন্তু গ্যারান্টি। আচ্ছা দেখি। আমি তাহলে কবে নাগাদ খোঁজ নেব? আরে বান্টি, কি ব্যাপার, তোমার বাবা এখনো আসেননি কেন? আমি তো ওনার জন্যই অপেক্ষা করছি। বাবার ভীষণ শরীর খারাপ, আপনার কাছে পাঠালেন, বললেন 5,000 টাকা চাইতে আপনার কাছে। কেন? ডাক্তার বলেছে বাবার পেসমেকারের ব্যাটারি ডাউন হয়ে গেছে, এখনই চার্জ দিতে হবে। আজকেই বাবাকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে, বাবার বুকটা ভীষণ ব্যথা করছে। সে কি ব্যাটারি পুরনো হয়ে গেল নাকি? আচ্ছা বান্টি, ম্যানেজার বাবুর বুকে পেসমেকার বসানো হয়েছে কতদিন হলো? তা প্রায় 8-10 বছর হবে। সে কি, হ্যাঁ আমারটাও তো প্রায় সেরকমই হবে। না না, তুমি আর দেরি করো না। না তুমি এক্ষুনি নার্সিং হোমে অর্ডার হয়ে যাও। থ্যাংক ইউ কাকু, আমি আসছি। এসো দুগ্গা দুগ্গা। সব পুরনো ব্যাটারির উপর মোটে ভরসা করবেন না। এই তো কয়েকদিন আগে আমার এক পরিচিত ভদ্রলোক, নাম শুনে থাকবেন, সত্যব্রত রায়, হঠাৎ পেসমেকারের ব্যাটারি ফেল করে মারা গেলেন। কাগজে বেরিয়েছিল খবরটা। সে কি, তাই বলছিলাম একটু সাবধানে থাকবেন আর কি। আমরা তাহলে নেক্সট উইক নাগাদ যোগাযোগ করি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলে যাবো। চলি অমলদা। এসো ভাই।
হ্যালো ডাক্তার, ছাড়া টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তুমি এসো। আমার জ্বালায় তাহলে আর কি, বাড়ির ফোন নাম্বারটা নিয়ে যাও, পরে ফোন করে এসো, তখন আমি দেখবো। ফোন নাম্বারটা হলো 4718025। শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, তো তাড়াতাড়ি জয়েন করার কি ছিল, আর কিছুদিন রেস্ট নিলে পারতেন। না দত্ত, শুয়ে থাকলে আরো চিন্তা বাড়ে, এক আজ তো ভরসা পেলাম না, তাই ছেলেকে সঙ্গে নিয়ে এলাম। খুব ভালো করে এখন শরীর একেবারে একেবারে ফিট। তো বলছিলাম, ৩,২৪,০০০। হ্যাঁ, ৩,২৪,০০০। ব্যবসাপত্র তো তুলে দিতে হবে ম্যানেজার বাবু, এমনিতেই আবার এই হিরু চোখানি বেটার ছেলে পুরো টাকাটাই মেরে দেওয়ার মতো বাড়ছে। আবার কে চালালে? হ্যালো, আমি কল্যাণ সেন কথা বলছি। আরে, ফোন নাম্বার দিয়েছি কি গপ্প করার জন্য? কে হচ্ছে নাকি? না, ওই টাকাটা আমার সত্যি কিন্তু খুব দরকার। তা আমি কি করব, এমনিতেই আমি নিজের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। আপনি ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিন, আমি ফোনটা ধরে আছি। আমার কথায় রাজি হলে আপনি এক মাসের মধ্যে ৫,০০০০ পাবেন প্রফিট, গ্যারান্টি। কি করে বলছি তো, আমার বোঝাতে একটু সময় লাগবে, আপনি কথা সেরে নিন, আমি ততক্ষণ ধরে আছি। ঠিক আছে ম্যানেজার, আপনি তাহলে আর সময় নষ্ট করবেন না। হ্যাঁ, আমার গাড়িটা নিয়ে সোজা হিরু চোখানির অফিস চলে যান। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতেই হবে। আমি এদিকে রহিম ভাইকে বলে দিচ্ছি দলবল নিয়ে রেডি থাকতে। যান, ঠিক আছে, গাড়িটা নিয়ে যাবেন। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে একটা ভারী অদ্ভুত ব্যাপার ঘটছে। কি হচ্ছে জানেন তো, আমি মনে মনে যা চাইছি সেটাই ঘটে যাচ্ছে। তাহলে আর কি, নিজের জন্য টাকাটা চেয়ে নাও, আমাকে আর বিরক্ত করছো কেন? ব্যাটা চুকে যায়। আরে সেটাই তো হলো প্রবলেম, আমি নিজের জন্য কিছুই চাইতে পারছি না। তুমি কি আমাকে কচি খোকা পেয়েছো, নাকি ভেবেছো আমি গ্যাজাখোর, যে যা বোঝাবে তাই বুঝবো? বেশ প্রমাণ চান, উঠুন, উঠে আপনার জানলার কাছে আসুন। কি? উঠুন, উঠে আপনার জানলার কাছে আসুন। এবার পর্দাটা সরিয়ে দেখুন, দেখুন না, হ্যাঁ, আপনার ম্যানেজার বাবুকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো কি আছে? আমি এক থেকে তিন গুনবো, তার মধ্যে আপনার ম্যানেজার বাবু মারা যাবে। চ্যাংরা হচ্ছে, দেখো চোখরা, লোক লাগিয়ে এমন প্যাদানি দেবো না। বিশ্বাস হচ্ছে না? রুমাল চান? বেশ দেখুন, এক দুই তিন। আপনি আজকে রাত ৯টায় সেন্ট্রাল হোটেলের গার্ডেন রেস্টুরেন্ট আছে, ওখানে ২৫,০০০ টাকা নিয়ে পৌঁছে যাবে। আপনি বিশ্বাস করুন, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। কেন মিথ্যে কথা বলছেন? দেখি, ঠিক আছে, আপনাকে না হয় ২৪ ঘন্টা সময় দেওয়া গেল, আপনি কালকের মধ্যে আশা করি টাকাটা জোগাড় করতে পারবেন। আর শুনুন, বেশি চালাকি করবেন না, হ্যাঁ, তা নাহলে তিন গুনতে আমার একটু কষ্ট হবে না, আপনারও অবশ্য খুব বেশি কষ্ট হবে না, ওই মুহূর্তে যেটুকু সময় সেটুকুই। হ্যাঁ, তাহলে ওই কথা রইল, কাল রাত ৯টা। ঠিক আছে? ঠিক আছে ভাই। আপনি তাকে ফোন নাম্বার দিলেন, তারপর তাকে চলে যেতে বললেন, তারপর আপনি বসলেন আপনার ম্যানেজারের সঙ্গে হিসাবপত্র নিয়ে, তার ঠিক কতক্ষণ বাদে ছেলেটি ফোন করেছিল? স্যার, মিনিট ৫ হবে। ছেলেটির হাতে কোনো মোবাইল ছিল?
না না, গরিবের ছেলে, মোবাইল থেকে পাবে স্যার। আচ্ছা, আপনার বাড়ির আশেপাশে কিংবা উল্টো দিকে কোনো এসটিডি বুথ ছিল? হ্যাঁ স্যার আছে, আমার বাড়ির উল্টো দিকে একটা এসটিডি বুথ আছে। তার মানে ওখান থেকে ওই এসটিডি বুথ থেকে আপনাকে ফোন করা হয়েছিল? হতে পারে, হতে পারে স্যার। ঠিক আছে, শুনুন, আপনি কাল সময় মতো টাকা নিয়ে সেন্ট্রাল হোটেলে পৌঁছে যাবেন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে স্যার। স্যার, এই পেসমেকারটার কি করবো স্যার? পেসমেকারটা কি করবেন মানে? আশ্চর্য, পেসমেকার কি বাড়িতে ফেলে আপনি ঘুরে বেড়াতে পারবেন? তা কি করে পারি স্যার। তাহলে আর কি, যান বাড়ি, যান, লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকুন গিয়ে, যান। আর শুনুন, কাল সন্ধ্যের আগে কারুর সঙ্গে দেখা করবেন না এবং কারুর সঙ্গে কথাও বলবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। আসুন। দাস, এরকম একটা অদ্ভুত ক্রাইম আমাদের শহরে আগে ঘটেছে বলে আমি শুনিনি। দেখো, কিছুদিন আগে সত্যব্রত রায় নামে এক ভদ্রলোক তার বাড়ির কাছে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। আজকে এই ভদ্রলোকের ম্যানেজারও একইভাবে মানে হার্ট অ্যাটাক হয়ে। আশ্চর্যের ব্যাপার, দুজনের বুকে কিন্তু পেসমেকার বসানো। আরো আশ্চর্যের ব্যাপার যে পেসমেকারের ব্যাটারিটা হঠাৎ বন্ধ হয়ে দুজনে মারা যায়। দাস দাস, আমাদের কাছে সময় খুব কম, মাত্র 24 ঘন্টা আমাদের হাতে সময়। এর মধ্যে যা কিছু করার আমাদের করতে হবে। দাস, আমি কয়েকটা ব্যাপার ভীষণ আন্দাজ করতে পারছি, তুমি কয়েকটা ইনফরমেশন আমায় দিতে পারো? কি ইনফরমেশন স্যার? কল্যাণ, এসো এসো ভেতরে। না বৌদি, ভেতরে আসবো না, আমি একটু কলকাতার বাইরে যাচ্ছি। কলকাতার বাইরে? হ্যাঁ, আসলে মনটা ভালো নেই, একবার মাকে দেখে আসি। তুমি দেবুদাকে বলে দিও, আর কেউ যদি আমার খোঁজ করতে আসে তো বলো যে বিশেষ কাজে দেশের বাড়িতে গেছি। বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আবার কি হবে, আমি আসি বৌদি। হ্যাঁ এসো। স্পেস রিসার্চ, ফ্রিকোয়েন্সি, স্যাটেলাইট, রিমোট কন্ট্রোল। দাস, খবর নাও তো যে কলকাতায় সব থেকে বেশি ডিস্টেন্স থেকে কি বা কারা রিমোট কন্ট্রোল ব্যবহার করছে। দরকার বলে তুমি এক্সপার্টদের সঙ্গে কনসাল্ট করতে পারো। ঠিক আছে স্যার, তার আগে ছেলেটার বাড়িতে একবার সার্চ করলে হয় না? না না না, 100% কনফার্ম না হয়ে কিচ্ছু করা যাবে না। ভুলে যেও না, ছেলেটি এমটেক গোল্ড মেডেলিস্ট। হ্যাঁ, তারপরে জীবনে কখনো ফার্স্ট আর সেকেন্ড হয়নি কোনো পরীক্ষায়। বুদ্ধিমান ছেলেরাই তো বেশি ডেঞ্জারাস হয় স্যার। হ্যাঁ, কিন্তু কেন, খুনের মোটিভটা কি? ইচ্ছে করলে সত্যব্রত রায়ের মেয়েকেও ক্যাপচার করতে পারত, তাহলে বোঝা যেত যে মোটিভটা হচ্ছে টাকা। কিন্তু দেখো, এক্ষেত্রে তো এরকম কিছু। তাহলে দুটো মৃত্যুই খুন স্যার? হ্যাঁ, কারোর ইচ্ছের বিরুদ্ধে যদি প্ল্যান ঘটিয়ে তার মৃত্যু ঘটানো হয় তবে তো সেটা খুন। এই দেখো না, এই যে তুমি তুমি এতগুলো লোকের স্টেটমেন্ট নিলে, তাই তো? বান্তি চৌধুরী, সত্যব্রত রায়ের মেয়ে, তারপরে ধরো এসটিডি বুথের গোপাল দাস, তারপরে তারপরে আকাকা নিলে, হ্যাঁ সত্যব্রত ড্রাইভার, তারপরে তার পেয়ারা চুনিলাল, এই সব কটা স্টেটমেন্ট কিন্তু একটা দিকে ইন্ডিকেট করছে, আর তা হচ্ছে রিমোট কন্ট্রোল নেটওয়ার্ক। ওই কল্যাণ যাওয়ার আগে টিভির রিমোটটা দিয়ে গেছে? না তো। টিভিটা একটু চালিয়ে দাও না। হ্যাঁ, আমার অবশ্য খেয়াল ছিল না। ছেলেটার কি যে হলো কে জানে, একটা রিমোট ঠিক করতে এতদিন লাগে। ছেলেটা তো চাপা স্বভাবে। দেবনাথ বাবু? আমি? কি ব্যাপার? কল্যাণ সেনের বাড়িতে থাকে? হ্যাঁ, কিন্তু ও তো এখন বাড়িতে নেই। আপনি অমল দত্তকে চেনেন তো? হ্যাঁ চিনি। কল্যাণ সেন অমল দত্তকে ফোন করে কিছু টাকা চায় এবং না পেলে খুনের হুমকি দেয়। কল্যাণ খুনের হুমকি দিয়েছে?
কি বলছেন স্যার? ইম্পসিবল। না না, আপনাদের আপনাদের কোথাও কোনো একটা ভুল হচ্ছে। কল্যাণ খুব ভালো ছেলে। দেখুন, আপনাদের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে চাই না। কল্যাণ সেন কোন ঘরে থাকে? ছাদের উপরে একটা ঘরে থাকে। চলুন আমি ঘরটা দেখব। চলুন। সিআইডি স্পেশাল ব্রাঞ্চ? না 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 না, ওটাই হাত দেবেন না। আমি জানি যন্ত্রটা আপনার ব্যাগে আছে। মিস্টার দাস, হ্যাঁ, যন্ত্রটা বার করুন। আমি জানি এটার রেঞ্জ এখন 6.5 কিলোমিটার। গতকাল সমস্ত হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কগুলো সার্চ করে আমরা এটার কোনো হদিশ পাইনি। গতকাল বিকেল থেকে আপনি আজ পর্যন্ত কলকাতার বাইরে ছিলেন, যার ফলে এটার কোনো হদিশ পাওয়া যায়নি। এবার দুটো লোককে ঠান্ডা মাথায় খুন করার শাস্তি কি, সেটা নিশ্চয়ই আপনার মতো একজন শিক্ষিত লোককে বলে দিতে হবে না মিস। ছি করলেন, এতটা স্বার্থপর আপনি? আপনার একটা রিসার্চের জন্য আপনি দুটো মানুষকে খুন করে ফেলেন? ছি ছি ছি, ভেরি স্যাড। এক্সকিউজ মি, সূর্যকান্ত বোস? উনি? ও নমস্কার, আমার নাম দিলীপ বক্সি, আমি কল্যাণের মাস্টার মশাই। ও প্রফেসর বক্সি, হ্যাঁ বস। আসলে আমি কল্যাণের খবরটা পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমি আই ওয়াজ নট হিয়ার, আমি 15 দিনের জন্য দিল্লি গিয়েছিলাম, আমি কালকে ফিরেছি। তা ফিরে আসার পরে দেবনাথের কাছে খবরটা পেলাম, মানে এটা তো একেবারে আনবিলিভেবল, অবিশ্বাস্য। কল্যাণের মতো একটা ছেলে। হ্যাঁ, সেটাই তো ট্র্যাজেডি প্রফেসর বক্সি। আসলে সামান্য কয়েকটা হাজার টাকার জন্য কি ব্রিলিয়ান্ট ছেলের কি পরিণতি দেখুন। আচ্ছা শুনুন, আমি আমি কি কল্যাণের সঙ্গে দেখা করতে পারি? দেখা করে আর কি করবেন স্যার? মানে যাওয়া তো হয়েই গেছে, গল্প দেখেনি শেষ? না না, গল্পের শেষটা আপনারা জানেন না, জানি আমি। শুনুন, আমি কল্যাণের রিসার্চ পেপারটা পাঠিয়েছিলাম নরওয়েতে, ওই সুইডিশ একাডেমিতে। তারা কি বলেছে আপনারা শুনুন। তারা বলেছে তারা কল্যাণকে একটা স্কলারশিপ দেবে, যার মূল্য হবে ভারতীয় টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা। শুধু তাই না, তারা কল্যাণকে অফার দিয়েছে ওকে ওইখানে নিয়ে যাবে এবং রিসার্চের সুযোগ দেবে। ইনফ্যাক্ট চিঠিটা আমি এনেছি, ইউ ক্যান হ্যাভ এ লুক। হ্যাঁ দেখলাম, কিন্তু সরি বললেন, সরি প্রফেসর বক্সি, আমাদের আমাদের কিছু করার নেই। ইনফ্যাক্ট আপনি কাজ করুন, আপনি বরং আদালতে অ্যাপিল করে দেখতে পারেন, বললেন। আমার মনে হয় তাতেও কোনো ফল হবে না।
শুনুন, শুধু আদালত কেন, আমি দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবো, আইল অ্যাপিল টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি এগুলো করবো। হ্যাঁ করুন করুন করুন, আমার মনে হয় এতেও কোনো লাভ হবে না। শুনুন, আপনি কি একবার কল্যাণকে দেখতে চান? হ্যাঁ বললাম তো, আমি তাই দেখতে চাই এক্ষুনি। ঠিক আছে, আপনি খুব ভালো সময়ে এসেছেন, আজকে এক্ষুনি ওকে নিয়ে যাওয়া হবে। কত? ও ও, আদালতে? না না, আদালতে নয়, মেন্টাল হসপিটালে। হে মনি হারামায় নাহি সাজে, হে মনি হারামায় নাহি সাজে, হে মনি হার। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন। জগদীশ বোস নোবেল প্রাইজ পেলেন? না, পেলেন না, আমিও পেলাম না, আমি পেলাম না। কেন পেলাম না? কারণ আমি তো স্বার্থপর। স্বার্থপর মানুষেরা শুধু লোককে মারতে জানে, শুধু মারতে জানে, আর কিচ্ছু জানে না, কিচ্ছু না। একটা ফর্মুলা মুখস্থ রাখতে জানে না, সেটা কি সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট আমি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমি জানি না, আমি নাকি বৈজ্ঞানিক। হয় না, রবীন্দ্রনাথ বড় দুঃখে গানটা লিখেছিলেন, এ মনিহা রামায় নাহি সাজে, এ মনিহা রামায় নাহি সাজে, এ মনিহা রামায় নাহি সাজে, এ মনিহা রামায় নাহি সাজে।